तुम दीन दयाल दया कर के दो दर्शन मुझे आन प्रभु तुम दीन दयाल दया कर के दो दर्शन मुझे आन प्रभु तुम दीन दया प्रभु कृपा करके ज्ञान दे प्रभु तुम दीन दयाल विष्णु विष्णु दर्पण दृश्यमान नगरी दुर्
अंतर्गतं अशन्नात् मुनिमानया बहिरिवो भूतं यथा निद्रया यसाक्षी कुरुते प्रबोध समये स्वात्मानमेवाद्वयम् तस्मै श्री गुरुमूर्तये नमः इदम् श्री दक्षिणा शान्तरिमाङ्कुरो जगदिदं प्राण निर्विकल्पं पुनर्माया कल्पितदेशकालचलनात् वैचित्र्यचित्रीकृतम् मायावीव विजृम्भयत्वपि महायोगिव यः स्वेच्छया तस्मै श्रीगुरुमूर्तये नमः इदम् श्रीदक्षिणा রান্না করছি তাঁর জন্য রান্না করছি তাহলে ভক্তিভাবটা ওই থেকেই পারবে
রান্নায় আপনার চিন্তনটা রান্নায় যাবে। এখন যদি বলে এইতো এরকম কি হয়, আপনি জানেন না কিন্তু হয়। কারা বলছেন? শাস্ত্র বলছেন, যারা শাস্ত্রের আলোকে উদ্ভাসিত হয়েছে জীবন, জীবনটাই শাস্ত্র স্বরূপে, তারা বলছেন, তাদের কথা শুনতে হবে, তাই না? হ্যাঁ, কাজেই তারা বলছেন এটা সত্যি। এবার আপনি কি কল্পনা করবেন সেটা তো আলাদা কথা, কিন্তু এটা সত্যি। এখন ভক্ত যারা হতে চান তাদের এইরকম সমালোচনা নিন্দে ঘন্টার প্রমাণটা দারুণ মুখরোচক, মনেরোচক, মনোহর, মনকে আনন্দ দেবে অনেক কিছু। কিন্তু ওটা স্বামী ঠাকুর রাজা মহাজ বলছেন তুমি ঘুমিয়ে কাটাও বলছে ওখানে, কিন্তু করো না, কেন ওটা মন ভীষণ নিচে নেওয়া যায়। এই জন্যে যদি কেউ করতে চান ওরকম আগেই দূরে সরিয়ে দিন, ট্যাক্টফুলি তাদের না হয় তাহলে কঠোর বাক্যেই বলতে হবে যে দেখুন আমার বাড়িতে আমি এরকম আলোচনাটা করি, কিছু মনে করবেন না। ও আচ্ছা আচ্ছা বলে কেটে পড়বে, আর আসবে না আসবে না আসবে না। আপনার ধর্ম লাভ করা আগে না তাকে কাউকে খুশি করা আগে? স্বামীজি বলছেন যদি যাকে ব্যক্তি বিশেষের দিকে তাকিয়ে থাকতে হয় সে সত্যস্বরূপ ভগবানের সেবা করতে পারে, ওর কিছু শান্তি। এটা যদি আপনি খুঁজতে যান তাহলে ভগবানকে সেবাটা আলাদা। জিসাস ক্রাইস্ট বলছেন একই সঙ্গে বিখ্যাত কথাটা, একজন দুজন প্রভুকে সেবা করতে পারে না, হয় একজনকে একজনের প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে অন্যের প্রতি একটা নির্দেশ করা হবে কি দরকার আছে, আরে উনি তো এই নাকি এটা আসবে, সেই নির্দেশটা এত সাকল ঠিক আমাকে পছন্দ করে না এমন বলা যাবে না, কিন্তু নির্দেশ ভাবার আর নির্দেশ ভাবার চলে আসে একজনের প্রতি এত, আর নয়তো একজনের প্রতি একজনকে ভালোবেসে ভালোবাসতে গিয়ে অন্যকে অবহেলা করবেন, মানে ঠিকভাবে হবে না, সেবা অপরাধ কত ঠিক কথা দেখুন। সবই শাস্ত্র সেই মহাপুরুষদের মধ্যে, জিসাস ক্রাইস্ট হন, রাম হন, কৃষ্ণ হন, বুদ্ধ হন, সবার মধ্যে যে একটা মিল তো আছে, তারা কতগুলো বিষয় একবারে ঠিক বলবে একরকম। তো সেরকম সবাই তারা কিন্তু খুব বিনম্র ছিলেন, ভক্তকে বিনম্রও হতে হবে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ভক্তির কী কী উপায় ভক্তি লাভ করা, আমরা বলেছিলাম না কথামৃতের পরিপৃষ্ঠা বলেছিলাম কি যে কথামৃতের পরিপৃষ্ঠায় কয়েকটি লাইনে পুরো কথামৃতের যেন দৃষ্ট চায়। কোন নাটকের সম্বন্ধে বলা হয় নাটক হলে কি হয়, নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যই দৃশ্যই সমগ্র নাটকটার রেখা পাক ধাপে মানে ছায়া পাক থাকে। যারা নাটক সম্বন্ধে এক্সপার্ট তারা দেখে নেবেন প্রথম অঙ্কের প্রথম দৃশ্য শেষ হলো ওখানেই ওরা আন্দাজ করে নেবে এই জিনিসটা ঘুরতে যাচ্ছি না, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। হ্যাঁ সেরকম কথামৃতের পরিপৃষ্ঠায় আমি বলছি সে উপহার প্রকাশিত যে এই কথামৃত আছে অখণ্ড, সেটা দু খণ্ড হলেও পৃষ্ঠা সংখ্যা একই আছে, ওটা দেখে কন্টিনিউ করছে, তো ওটা দেখবেন কুড়ি পৃষ্ঠা এটা আছে মাস্টমশা কথামৃত একই কথা, তাহলে কুড়ি পৃষ্ঠা দেখতে পাবেন ওই কয়েকটি কথা মাস্টার। এটা কি আলোচনা করেছিলাম আগের দিনে একটু আলোচনা করেছিলাম বলিনি তাহলে ভালো করে শুনুন, মাস্টার ব্র্যাকেটের বিদ্যুৎ ভাব ঈশ্বরে কি করে মন হয় বুঝে দেখুন, মাস্টার ভক্তদের শেখার প্রথম বিনম্র হতে হবে, উদ্ধত হলে হবে ভক্তকে খুব বিনম্র হতে হবে। সমস্ত শাস্ত্রে কথা আছে, গীতা গ্রন্থ ভাগবত বেদান্ত শাস্ত্র সব ঠাকুর মহাস্বামীজির অজস্র কথা বলা যায়, চৈতন্য মহাপ্রভু বলা যায়, জিসাস ক্রাইস্টে বলা যায়, ধর্মের না শুধু আমাদের এশিয়ার জিসাস ক্রাইস্ট কিন্তু এশিয়া ইউরোপ আমেরিকায় কোনো অবতার প্রশাসন আসবেন না, 400-500-600 বছরের ইতিহাস আছে, আমাদের হলো হাজার হাজার বছরের ইতিহাস, ধর্মের দেশ, আকাশে বাতাসে এখানে ধর্মের একটা পরিমণ্ডল, কিছুদিন পরেই শরতের আকাশও আপনার সমস্ত মন মন প্রাণ অন্তরাত্মা ঠিক আছে, কিছুটা 20% হয়তো বাজারে গেল তাড়াতাড়ি করে ফেলতে হবে মারার আগে, সেটা কিছুটা গেল কিন্তু একটা হবে না মনে মাস চেন হবে তো, কেন সেটাই ভারতে গুলো অন্য কোনো দেশে এটা হবে না, কারণ প্রথম হয়তো ওই দিকটা নিয়ে একটু আলোচনা করুন।
তাহলে বুঝতে পারবেন ভক্তকে প্রথম ভক্তি করতে হবে, ভক্তকে বিনম্র হতে হবে, নম্রতা। সেখানে আপনারা দেখুন একদম গোড়া চলে, এটা আমি এই অংশটাকে আমি অন্য জায়গায় আলোচনা করি, যেহেতু আপনাদের কন্টিনিউটি থাকবে এটাতেই একটা শেষ মান, অন্য জায়গায় জিস্ট করে একটা ক্লাস তো একদিন এক জায়গায় দিলাম করবো হয়ে গেল, আমরা আবার ডাকবে কখনো অন্য কিছু সাবজেক্ট করবো, কিন্তু এখন আপনাদের যেহেতু অগ্রিম সময় কন্টিনিউ করবেন তাই এটা আজকের যতটা যায় করবো। আপনারা কি পছন্দ করবেন? কারণ আমি আপনাদের যাই দেবো সেটা আপনাদের পছন্দ কিনা জিজ্ঞেস করবেন, আমি আমার মতো মঞ্চে পড়ে চলে গেলাম আপনারা আপনার শুনে চলে গেলাম, তাতে লাভ হবে না। একটা যোগ স্থাপন বক্তা এবং শ্রোতার মাঝে যদি কেউ বেরোয় যোগটা বিচ্ছিন্ন হয়, কমের সময় দেখেছেন মাঝখানে বেরোতে থাকবেন, একটা যোগ হচ্ছে, মম হচ্ছে মানে ভগবানের সঙ্গে যোগ, অগ্নি ভগবানের নাম, রাম কৃষ্ণ নাম আগ্নায় যোগ হচ্ছে, ওখানে যদি বেরোয় যোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি চোখে দেখে বুঝতে পারবেন না বিচ্ছিন্ন। এখানে এটা একটা নাম দিই যে শ্রীরামকৃষ্ণের উপদেশ গৃহস্থ ভক্তদের প্রতি। আপনারা সবাই গৃহস্থ আছেন, গৃহস্থ আশ্রমে আছেন, ঠিক তো? আশ্রমে আছেন বলে আশ্রমিক ভাব আছে বলেই শুনতে এসছেন, শুধু গৃহস্থ ভোগে মুক্ত হয়ে আছেন তাহলে কিছুতেই এখানে আসবেন না, আসার টেন্ডেন্সিই হবে না, টেন্ডেন্সি হবে না, হ্যাঁ হচ্ছে হচ্ছে আমি কনভিন্স করার চেষ্টা করুন তবু আসবেন, হ্যাঁ মনে আসলে যাবো যাবো কি হলো জানেন সে এটা হলো, কারো আসবেন না, কভার করবেন না, জোর করে মানে এসছেন মানেই উন্নত আছেন, সবসময় ঠাকুর স্বামী ভালো পজিটিভ ভাবুন যে হ্যাঁ আমি এগিয়ে যাচ্ছি, মহারাজ আমার কি হবে এটা ভাব একদম বারণ করেছেন, ঠাকুর স্বামী যত করবেন প্রভাবিত থেকে এই থেকে জীবন থেকে যেমন এটা আছে। তো সেখানে উপদেশ এই কথা শ্রী রামকৃষ্ণ কথা মতো অনুসরণ এটা করছে, কারণ এখানে ভগবান শ্রীরামকৃষ্ণের যে দিব দেবের যে দিব্য মঙ্গল সমাচার সেটা ভক্তরাও ছড়াচ্ছেন, শুধু আমরা যে সঙ্গে সাধুরা করছেন ব্রহ্মচারী আমরা, আপনি আসছেন কোথায় যাবেন এই কথা আপনি তো ভবনে আলোচনা আছে, ওটা তো আপনি মুখ দিয়ে একটা কথা যে কিছুই জানেন না আপনি কথামৃত ভবন কি কথাটা অন্যরকম লাগছে, বেশ পোয়েটিক কথামৃত ভবন আছে জানতে হবে, তাহলে একটা চিন্তা হলো ঢোকালেন তো প্রচারটা আপনি করলেন ঠাকুরের, বুঝতে পারছেন না আমরা কি প্রচার করছি, ওই যে করছেন কোথায় যাচ্ছেন দেখলো একটু পরিচ্ছন্ন একটু অন্যরকম, হ্যাঁ কোথায় আচ্ছা একদিন যাওয়া যায়, তাহলে তিনি কনভিন্স হলেন মানে আপনার প্রচারে কাজ হল, ঠিক তো? হ্যাঁ নিজেকে কখনো হতাশ ছোট নিচ্ছিন ঠাকুর করেছেন কখন, ঠিক এই ভাষাতেই করেছেন কখনো নিজেকে ছোট ভাব নিচ্ছিন, ছোট মানে কিন্তু আরেকটা জিনিস, ছোট মানে নম্রতা এটা থাকা চাই, সেটা এখানে দেখা যাবে আমি কথামৃত অনুসরণে দেখি, তাহলে বিশ্বের নানা প্রান্তের মানুষকে অনুপ্রাণিত করছে এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণ, আর তার সঙ্ঘের মধ্যে যেমন সন্ন্যাসী ব্রহ্মচারীরা আছেন বিরাট অর্থে সঙ্ঘ বলতে আপনারাও, বিরাট রথের চাকাটাকে ঠেলছেন আপনারাও, কারণ আপনি শুনছেন শুনে চিন্তন করছেন ওতে প্রভাবিত হচ্ছে লোক, আপনি বুঝতে পারছেন না অজান, ঠিক কি না? মাস্টারমশাই এখানে এক জায়গায় ওখানে উপদেশটা কি সেগুলো এক লক্ষ্য করে দেখতে হবে, এখানে কথামৃতে উদ্বোধনের অখণ্ড কথামৃতে কুড়ি পৃষ্ঠা দেখবেন আছেন, আমার এখানে বই নেই কিন্তু আমি লিখে রেখেছি, ঠিক রেফারেন্স বাড়িতে থাকলে মিলিয়ে নেবেন, এখানে গৃহী ভক্তদের ঠিক কী করা দরকার সেখানে একটা অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ কথা বলতে এখানে বলছেন কয়েকটি ছত্রে মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন, এই মন খুব মনজ্ঞ প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, এখানে কতগুলো জিনিস আছে দেখুন, এতে বোঝা যাবে কথামৃতও কী করে পড়তে হয়, কথামৃত কী করে পড়তে হয়, আমি কয়েকটা একটা দিক আলোকিত করছি আরও কোনো মহারাজ আরেক দিক আলোকিত করতে পারে, যেমন ধরুন কয়েকটি ছত্র শুরু হচ্ছে এখানে, মাস্টার আছে না পেয়েছেন দেখবেন পড়ে গিয়ে মাস্টার, এখানে কী শিখলাম বলুন তো, আর আমি এগোচ্ছি না এখন, শুধু মাস্টার কী শিখলেন, যিনি বলছেন তিনি নিজে লিখছেন গোপনে, আমার ব্যক্তিগত ডায়েরি
নিজের কাছেও তিনি জাহির করছেন আমার নামটা, বুঝতে পারছেন? শেখার জিনিসটা নাকি আপনি নিজের জন্য লিখছেন, এটা লিখে রাখি, এর উপর আমার নামটা বড় করে একটা কিছু করবেন, নামটা দেখতে পাবেন, আনন্দ হবে, আমার নাম দারুণ লেখা, স্বর্ণাক্ষর একটা, ওটা সোনার জল দিয়ে লেখানো যায় না, মেটাল না যায় দায় করে, কিন্তু উনি নিজের কাছে নিজে গোপন রাখছেন। এটা থেকেই শেখার যে মাস্টার মানে নিজেকে নিজের নামটা লিখছেন না, নিজেকে গোপন রাখছেন, মাস্টার কেউ একজন, আমি নই আরেকজন কেউ, মানে মাস্টার মশাই হিসেবে তিনি আলাদা, বুঝেছেন? একটা ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন নিজের মধ্যে, আরেকটা আমি আপনারাও সৃষ্টি করেন কোনো কোনো সময়, বলে দেবো উপমা দিয়ে, তো মনে করাবেন, বলে দেবো আপনার দুটো আমি বাড়ির সময়, তো সেই আমিটা মাস্টার কি করেন এটাকে ডুবিয়ে রাখেন, কে বলছেন না মাস্টার, কি বলছেন মাস্টার, এই অহংকারের মূল যে আমি সেটাকে লুকিয়ে রেখেছেন মাস্টার, তাই না? সেটাকে অহংকারের মূল, কিন্তু স্বামী ঠাকুর বলছেন কথা মধ্যে বারবার আছে, আমি আর আমার এই অজ্ঞান, বলুন যখনই আমি আমার করবেন তখনই জানবেন একটু অহংকারের ভাব, তাহলে ওটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা বললাম সময় ঠিক আছে, আপনি কি যান? হ্যাঁ আমি তো যাই, আমি না যাই ঠাকুরের কৃপায় যাওয়ার চেষ্টা করি, কেমন এটা ভালো হলো, ঠাকুর যে ভালো আছেন, ওই মায়ের কৃপা চলছে, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বললেই একটু অহংকার হয়ে, আমি ভালো আছি, হ্যাঁ এরকম, সেগুলো শেখার তো মাস্টারমশাই বললেন, মাস্টার অহংকারের নিয়ে সেই আমি আমাকে লুকিয়ে রেখেছেন, সরিয়ে রেখেছেন, নিজেকে ছদ্মনামের আড়ালে আড়াল করলেন প্রথমে মাস্টার, শ্রীম মণি একজন ভক্ত এগুলো বলেও তিনি কথামৃতের বহু জায়গায় কেউ নেই আর আজ রামকৃষ্ণ বসে আছেন, একজন ভক্ত আর কেউ নেই, মাস্টারমশাই আছেন, কিন্তু নিজেকে বললেন না আজ আমি একাই এসছি আর কেউ নেই, ভালো ভালো অনেকগুলো কোশ্চেন করতে পারবেন, বলতেই পারেন, আমি নিজের দিক থেকে আপনারা ভেবে দেখুন যে বলতেই পারি আর ভালো হলো, মনের সময় আমি একাই গেলাম আর আপনার লিখলেন চিঠি দিল আর এত আলোচনা হলো, আমার এত আনন্দ হয়েছে, সেটা একদিক থেকে ঠিক আছে, কিন্তু ওটা গোপন রাখলে রাখছেন তিনি, একজন ভক্ত মণি মাস্টার শ্রীম আছে না কথা বলতে, প্রমাণ দিয়ে বলছে আছে, তো এইসবের আড়ালে শ্রীম মানে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ধন্য এক পরম সৌভাগ্যবান অন্তরঙ্গ একজন তার যে পার্শ্বদ সেরকম এসেছেন, তিনি কিন্তু সন্ন্যাসী নন, তিনি গৃহস্থ আপনাদের মত, তো উনি যদি এখানে দাঁড়াতে পারেন আপনারাও পারবেন, শুধু চেষ্টা, আমি তো এখানে আছি, হ্যাঁ আজ আছেন, কিন্তু ক্লাসটার পরে আপনি আর এই এই ক্লাসটার আগে আপনি দুটো পৃথক পার্থক্য আছে, অনেকবার বলেছি ক্লাসের আগের আপনি আর পরের আপনি এক নন, যুক্তি দিয়ে বুঝতে হবে, আগের আপনি ওটা চিন্তা করছেন, ক্লাসের পরের আপনি আলাদা, কারণ এটা এলিভেশন হচ্ছে, আপনি উঠছেন উপরে, ওই চিন্তাটাকে কন্টিনিউটি যদি রাখতে পারেন চলবে, প্রবহমানতা একটা ওই ভাবটার প্রবহমানতা যদি রাখতে পারেন তাহলেই আপনি উঠছেন সবসময়, যখন দেখলেন কেউ সমালোচনা করে আপনি বিচার বিবেক বিচার কথা বলতে বহুবার আছে, সব শাস্ত্রেই আছে, বিবেক বিচার উনি তখনই ভাববেন এই যে মনটা নেমে যাওয়ার সম্ভাবনা আসছে, উনি আসছেন, তখন এমন একটা ট্যাক্টগুলি করতে হবে খুব মিনিমাম সময়ে যে ওনাকে অ্যাভয়েড করতে হবে, ওনার সমালোচনা করতে আসছে, তখনই আপনাকে এমন ব্যস্ততা দেখাতে হবে যে আমাদের সময় নেই এটা করতে হবে, তারা নেই হচ্ছে ও ব্যস্ততা দেখে যারা সমালোচনা লোক তারা কেটে পড়বে, দেখবে এখানে বসাবে না আমার, কারণ তার ওটাই কাজ, হাসি পাচ্ছে কারণ এটা সত্যি, সত্যি না হলে অবাক লাগবে কি বলছে, মঙ্গল গ্রহ থেকে এসে মিলছে না তো, উনি হাসি পাচ্ছে না ওটা সত্যি, হ্যাঁ ওরকমই হয়, তাকে অ্যাভয়েড করতে হবে, কারণ আমার মনটাকে নিচে আমার দান্ত দেবেন না আপনি ওটা, এটা তাহলে এখানে বোঝা গেল এরকম একজন পার্শ্ব ভক্ত, তিনি শিখলাম যে ভক্ত নিজেকে গোপন করবেন, আমিত্বের প্রকাশ করবেন না, শুধু তাই নয় আমিত্বকে নাশ করার চেষ্টা করবেন, সব নাশটা তো আমাদের হাতে নেই, কিন্তু আমিত্বটাকে প্রকাশ করছেন করার সেটা থেকে সরে আসছেন, যত না স্বামীজি বলছেন এটা দেববাণীতে আছে, তার সঙ্গে ভক্তিভাব
অন্য রকম, দেওমালিটা অন্য হাইটে, স্বামী সবচেয়ে উঁচু একটা হাইটে আমেরিকায় এমন একটা জায়গায় আছেন আধ্যাত্মিকভাবে যে সেখান থেকে কথাগুলো বলছেন। অনেক জায়গায় ফুটনোট আছে, ওগুলো সবাই ফলো করবেন না, তারা অসুবিধা আছে, মানে কারণ সবার জন্য এটা কোন জায়গা থেকে স্বামী কাদের বলছেন সেটা দেখতে হবে, সবার জন্য সবটা সবসময় জন্য অত্যন্ত স্পিরিচুয়াল হাইটের একটা জায়গায় থেকে মাত্র 12 জন শিষ্যকে এমন বলতেন 1000 সেখানে বলার সময় অনেক কথা আছে, সেখানে আছে এই কথা, ভগবান অতি উত্তম রূপে নিজেকে লুকিয়ে রেখেছেন। খুব সুন্দর, আমি এক্সাক্টলি কোট করছি, একটু দেরি করে বলব, ভগবান অতি উত্তম রূপে নিজেকে লুকিয়ে রেখেছেন, যিনি নিজেকে সম্পূর্ণরূপে লুকিয়ে রাখতে পারেন তিনি সবচেয়ে বেশি কাজ করতে পারেন। আপনি এই দৈনন্দিন জীবনের কাজও দেখবেন, কে করেছে, আমি করেছি, আমি এগিয়ে গেলেন, তাই না? ভগবান এমন ভাবে উত্তম রূপে লুকিয়ে রেখেছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার মধ্যেই অনুসৃত হয়ে আছেন, তাই না? একবার মার্চ হয়ে আছেন, তার মিশে গেছেন, অ্যাপেলের মধ্যে ভিটামিনটা আছে, আলাদা করে ভিটামিনটা করা যাবে না, সেপারেট করে ওই অ্যাপেলটার মধ্যেই আছে, যদি অ্যাপেলটা পুরো খান তাহলে ভিটামিনটা আছে, তাই না? ভগবান নিজেকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ওর মধ্যেই ঢুকে পড়েছেন, খুঁজে পাও না খুঁজে পাওয়ার প্রসেস আছে, এই ভক্তিযোগ একটা প্রসেস, ভক্তিযোগ যখন ফলো করছে তখন ভক্তি সবটা জানতে হবে, এদিক ওদিক তাকানো হবে, সবটা শুনতে হবে, আমরা ভালো পথ ধরেছি, ভালো নয় সেরকম সময় এই যুগের পক্ষে খুব সহজ, এখন অন্য কোনো পান 6 ঘন্টা না খেলে খিদে পেয়ে যাবে, মাথা ধরে তার পান ধরে যাবে, তাহলে এখনকার জন্য ভক্তিযোগটা কম, এটা আপনি কনফার্ম করে দিয়েছেন সেরকম কিছু, যিনি যে যুগে আসেন তার কথাটা শুনতে হবে, তাহলে সুবিধা, এখন ভক্তিযোগ কম। এখানে নিজেকে গোপন করে রেখেছেন, উত্তম রূপে লুকিয়ে রেখেছেন, ভগবান নিজেকে উত্তম রূপে লুকিয়ে রেখেছেন, এমন যে খুঁজে পাওয়া মুশকিল, এ খুঁজে পাবেন যিনি খুঁজতে চেষ্টা করেন, যে সত্য ঠিক ঠিক খোঁজে সে পায়, পাচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে, বললাম না ফুল দিচ্ছে নেই, প্রায় দেখুন উদাহরণ দিলাম, লক্ষ করে একদিন দেখবেন ভগবান টাচ করেছি পা, তারপরে দেখবেন প্রায় এরকম হচ্ছে, কারণ কারণ মনটা আপনার অনেক হাইটে চলে গেছে, অনেক হাইলি কনসেন্ট্রেট মাইন্ড, তো এইটা মাস্টার মশাই আছে, ব্র্যাকেটে আছে আবার বিনীত ভাবে, কে বলছেন বিনীত ভাবে, কেউ তো জানছে না কে মাস্টার একজন, তিনি বিনীত ভাবে বলছেন, লোকে শিখছে তার শিখবে যে মাস্টার মশাই বলছেন, কোন একজন ভক্ত বলছেন তার নাম মাস্টার মশাই, ধরুন কেউ জানেন না এই বিষয়ে, বিলেন বাবা বিনীত ভাবে, তার মানে শ্রীরামকৃষ্ণের নাম শুনে তিনি একজন সাধক পুরুষ বা অর্থাৎ পুরুষ বা ভগবান, তিনি অবতীর্ণ হয়, তাকে বিনীত ভাবে বলতে হয়, এটা শিখলেন গীতা আছে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন, প্রথম প্রণিপাত তাকে জানবে কি করে, প্রণিপাত পরিপ্রষ্টেন সেবায়, গুরুর কাছে যাবেন প্রথম বিনম্র, আমি জানি না আপনার কাছে শিখতে এসেছি, হৃদয়কে ফাঁকা রাখা, হৃদয়টা মানে কি কিছু নেই, আমি ভাবটা নেই, তবেই জিনিস আসবে, একটা চৌবাচ্চা যদি ভর্তি থাকে তাহলে জল ঢালুন দুধ ঢালুন কীভাবে উঠছে চলে যাবে, যদি ফাঁকা থাকে তাহলে ওটা করবে, যে দুধ বা ক্ষীর বা জল যাই ঢালুন ওটা ভরে যাবে, ভরে ওটা থাকবে, এই তো সেখানে ব্র্যাকেটে আছে বিনীতভাবে, এখানেও দেখা যাচ্ছে নম্রতা, নম্রতাটা কি কোনো দৈবী গুণ, গীতায় সপ্তদশ অধ্যায় আছে দৈবী গুণ আসুরি গুণ কেমন, সত্ত্বগুণে রজগুণে তমগুণে, খাওয়া দাওয়া সাত্ত্বিক খাবার কেমন, রজগুণে খাবার কেমন তমগুণ, এগুলো আবার পরে পরে বললাম, ওগুলো বলবেন কি একটু, সেজন্যই তো ভক্তি প্রসঙ্গ, পরে পরে বলা হবে মন জানবেন, ও আচ্ছা একটু জানতাম না, আচ্ছা সেই জন্য সিরিজ অফ টক শুনে একটু সুবিধে হয় আপনাদের যদি ঠিক একভাবে আসেন মাঝে গ্যাপ থাকার জন্য, তো সেখানে এই যে অভিমান এটা গীতাতে আছে, ধরুন একটা এটা চতুর্থ অধ্যায় আছে 64 অভিমান দম্ভাধিকম ত্যাজ্যম, এটা এটা নারদীয় ভক্তি সূত্রে আছে, গীতাতে ওই বললাম যে ওই ওইটি যে তদ্বৃদ্ধি প্রণিপাত এই ভগবদ্গীতায়, আর এটা নারদীয় ভক্তি সূত্রে আছে অভিমান দম্ভাধিকম ত্যাজ্যম, নারদ ভক্তি সূত্রে চতুর্থ অধ্যায় 64 মন্ত্রে আছে অভিমান, আমি একটা ও এটাকে ভাষায় বলে দম, মদ মদ আছে না 6টা শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎস, অর্জুনের মোহ হয়েছে, মোহ মানে সত্যে মিথ্যা বোধ, মিথ্যায় সত্য বোধ,
এটা ঠিক সেটা ভুল মনে হচ্ছে, আর ভুলটাকে ঠিক মনে না এটা ঠিকই আছে, আমার কেন বলছে এটা বারবার ঠিকই আছে, এটা মোহ। আর মদ হলো আমার নাম কি শুনেছে, আমি মত থেকে আসি, আমি এরকম গাড়ি ছাড়া চলি না, এইগুলো মদ থেকে আসে। মদ মানে আমি একজন কেউ বিশেষ, আমার সঙ্গে আমি তুলনা চলে না, আমি কে একটা কেউ কাটা, এরকম ভাব। এখনই মরে গেলেন ঠাকুর এমন উচ্চারণ করে পড়েছেন হাসি পাবে, এক্ষুনি ঘুমিয়ে পড়লে ঘুমানো অবস্থাতে যদি কেউ ইয়ে করে দেয় মুখে তো সে বুঝতে পারবে, সে কিনে বলে আমি আমি আমি, আরে আমি বুঝতে মানেই হয় না, লজ্জার কথা, দুঃখের কথা, সেটাই মানুষ করে। সেই জন্যে নম্রতা একটা দৈবী গুণ, গীতা সরস্বতায় বলছেন 3 নম্বর শ্লোক। আচ্ছা 1, 2, 3 ওই 24টি গুণের কথা আছে, তার মধ্যে একটি হলো এইটি, এই যে নম্রতা, অভিমান, এই অভিমান, এই যে তেজক সমাধৃতি শৌচম অদ্রহ নাতিমানিতা না অতিমানিতা, বুঝতে পারছেন? গীতা সরস্বতায় 3য় শ্লোক মনে রাখবেন, 16:3 বলুন, ঠিক আমাদের গলার যে ওই পাড়ার দিক থেকে দক্ষিণ কলকাতার চেয়ে বেশি আছে, হ্যাঁ ধর্মভাব ওদিকে 16:3 হচ্ছে যেন এদিকে খুব গাড়িতে যাচ্ছে রাস্তা যাচ্ছে কোনো কমলার উপর কুয়ার মতো সব, কিন্তু এই দিকটা জোর, এই যে জোরে বলছেন এটা দরকার, ঠাকুরের বিষয় জানছে, দৈবী গুণ তেজক সমাধৃতি শৌচম অদ্রহ নাতিমানিতা ভবন্তী সম্পদম দৈবিন অভিজাত ভারত, অর্জুনকে বলছেন এটা দৈবী সম্পদ, এগুলো আরো বাকিগুলো আছে কিন্তু তেজ ক্ষমা এগুলো বলছি না আমি, ওরা শুধু এটাতে এলাম। আর এটা ধরুন অহংকার সম্বন্ধে আছে, এটা সরে গেলাম হচ্ছে, বাকিগুলো যেই সময় সময় আসবে কাটা বিদ্যা দদাতি বিনয়ম, এটা একটা শ্লোকের আমি অংশ বিশেষ, যেটুকু আপনাদের পড়াচ্ছে শোনাবার, তো শোনার সময় কি হয় আপনারা পড়তে গেলে একবারে সমুদ্রে হারিয়ে যাবেন, এত শাস্ত্র এত বই এত পুরাণ উপপুরাণ একবারে হারিয়ে যাবে সব, তাই জন্য শোনায় কী হয় যিনি বক্তা তিনি একটা শ্রুতিমণ্ডলী কোথায় আছেন কারা কেমন ইউদ্ধের জন্য ওটাই আলাদা হয়। এখন আপনাদের মোটামুটি সব 50-এর মধ্যে বা একটু বেশি, এটার মধ্যে হবে কী হোক প্রেজেন্টেশন ব্যাপার ওগুলো বুঝে নিয়ে সেইটুকু দেন, কেন ওইটুকু অংশ আমি বলছি বিদ্যা দদাতি বিনয়ম, যদি কেউ সত্যিকারের বিদ্যা লাভ করেন, বিদ্যার একটা সংস্কৃতি এই শ্লোকটির ওইটুকু অংশ, বিদ্যা হলে কী হবে অহংকার হবে না, অহংকারটা দূরে যাবে, আমি শিক্ষিত আমি অমুক এই ভাবটা, ঠাকুর মা স্বামীজি কোথায় দাঁড়িয়ে আছেন ভাবুন, মানে সাদা শাড়ি পরে কী শাড়ি পরে আপনারাই জানবেন, একটা ঘুমটা দিয়ে আর চুলগুলিকে সামনের দিকে রেখেছেন, ঠাকুর তো জামাও করেননি আর একটা খালি হাঁটুর ওপরে একটু কাপড়টা যদি গোড়ালি থেকে একটু উঠে যায় বোধহয়, আমার নাম কাপড়টা গোড়ালি থেকে উঠে বোধহয় জঙ্ঘার উপরে কাপড় খালি গা কাপড়টাকে খালে ফেলা আছে, কত সাধারণ সাধারণ দেখছেন মায়ের চেহারা কত সাধারণ দেখেন, স্বামীজি কিনা সন্ন্যাসীরা গেরুয়া পরে আছেন, এর বেশি কিছু আছে অলঙ্কার, এর একটা সিল্কের একটা পাঞ্জাবি নিচে ওদের একটা টাকের মালা সোনার গুটি দেওয়া আছে, নিচে স্বামী বিবেকানন্দ বিরাট দেখুন জমা দুটো থাই একটা আছে কিছু আছে, একদম অত্যন্ত সাধারণ, এই অত্যন্ত সাধারণের মধ্যে প্রত্যেকে অসাধারণ, বিরাট ভাব তরঙ্গ এনেছেন হাজার হাজার বছর চলার থেকে কিন্তু অত্যন্ত সাধারণ, আপনি বেলুমঠে যে ছবি দেখছেন ওরকম সাজিয়ে রাখতে পারেন কিন্তু উনি ওরকম সেজে বুঝে থাকতেন বলেছেন, কিছু কুমার পরিধানে মালা টালা কোট এ বুদ্ধি শেষে সবই প্রায় তুলে দেওয়ার অবস্থা তখন বিজয় রামদাস রক্ষা করতেন, কোনো খেয়ালই থাকতো না, তা বুঝতে পারছেন অত্যন্ত সাধারণ কিন্তু অসাধারণ, অসাধারণত্ব ধরা পড়ছে ভক্তদের, এটা পাওয়া যা ভগবানের গুণ সেগুলো হয়, তাহলে বলবেন যে ভগবান যা করেন যা বলেন আমরা শুনব, আর যেগুলো করেন সেগুলো যে আমরা করবো, গোলাপের গোপালের মা আসছেন তারপরে পড়ে ধরুন করবো ঠাকুর করে বসে পড়ছেন, তাহলে বলবেন না ভাগবতে একটি কথা আছে ঈশ্বরানাং বচক কার্যম তেষাম আচরণম কচিৎ,
ঈশ্বর যা বলবেন, যিনি ভগবান, ঠাকুরের সঙ্গে সাধারণ মানুষের তুলনা চলবে। তারা যা বলবেন, কৃষ্ণ যা বলেছেন, বুদ্ধ যা বলেছেন, শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, মা স্বামী যা বলেছেন, অক্ষরে অক্ষরে আপনি পালন করতে বাধ্য। বুঝেছেন যে তার অনুসরণ করেন, সব যা বলেছেন যা করেছেন তার কোনো কোনোটা অনুসরণ করা যেতে পারে, কিন্তু সবগুলো নয়। তাহলে আপনার জীবনে বিপদ ডেকে আনবে, কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি যেখানে আছেন দুটোর বিরাট জ্ঞান, কিন্তু তিনি যা বলছেন তার সব শুনতে হবে। বাবা তিনি করছেন না করাটা সব না, কারণ তিনি ওই লেভেলের নেই, তিনি আছেন বিরাট স্পিরিচুয়াল হাইটে। বুঝতে পারছেন, সেখানে আপনি সেই জায়গায় যা সোজা না, মানে বোঝাও কঠিন। হ্যাঁ, কিন্তু কোনো কোনো আচরণ ওগো তোমাদের ছিল, এই এই ছিল, দিয়ে গেলাম জানলা দিয়ে খুলে দিয়ে সত্য রক্ষার জন্য, ওটা ঠিক আছে। কোনো কোনো আচরণ অনুসরণ করে দেবেন, সব নয়, সব সব হলে সব জীবনটাই নষ্ট হয়ে যায়, ভক্তের জীবনে নষ্ট হয়ে যায়, হ্যাঁ সেটা সাবধান। তো এখানে এইগুলি বোঝা গেল, অতিমানিতা অভিমান, নিজের সম্বন্ধে অভিমান রাহিত্য, এইটি খুব দরকার। এরপরে প্রশ্ন করছেন, তাহলে এইটুকু কথার মধ্যে যে কয়েকটি শব্দ বললাম, মাস্টার ব্র্যাকেটে বিনীত, তাই তো, এইটুকুতে দেখো কত শিখলাম। আর কথার মধ্যে যদি একটু কফি খেয়ে নিই, তারপর একটু বসলাম, তারপর টিভির অনুষ্ঠানটা দেখতে হবে, এটা করবো, এভাবে কথা মৃত পড়তে আপনি পারবেন, পড়লে এভাবেই পড়তে হবে, শোনার পরে নিজেকেও কিছু পড়তে হবে, রোজ একটু করে পাতা, একদম ছোটো ছোটো বই পাওয়া যায় পকেট সাইজ, নিয়ে যাবেন একটু পড়লেন, যাই হোক ট্রেনের পথে গেলো একটু তো দৃষ্টি পড়লো কিছুক্ষণ। তারা প্রশ্ন করছেন, ঈশ্বরে কি করে মন হয়, তাকে জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ। প্রশ্নটা মনে হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা ভালোই, ভালোই নয় শুধু, লক্ষ কোটি মানুষের হয়ে একজন মানুষ একদিন দুজন মানুষের মধ্যে একটা কথোপকথন হয়েছিল, কোথায়, সেখানে আর কেউ ছিল না, যুদ্ধক্ষেত্রের এদিকে একটা দল একাদশ অক্ষৌহিণী সৈন্য বিশাল মাত্রায়, আর একদিকে সাত অক্ষৌহিণী সৈন্য পাণ্ডব পাণ্ডব খুব কম সংখ্যক, সামান্য বীর এদের গোটা ভারতবর্ষ জয়েন করেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ একদিক দিয়ে বলতে গেলে ভারত যুদ্ধ, পণ্ডিতা গুরু পাণ্ডবের নয় শুধু ভারত যুদ্ধ, গোটা ভারত শক্তিশালী দলের দিকে সংসার জয়েন করে, এটা সাইকোলজি হয়েছে না, ছেড়ে দিয়েও চলে যায়, ছোটো হয়ে গেছে ছেড়ে দিয়ে চলে যাবে, এগুলো মহাভারতে আছে, মানে মহাভারতে যা আছে তা দেশ ভারতে নেই, ভারতে আছে, আর মহাভারতে যা নেই তা ভারতে নেই, বুঝতে পারছেন, এগুলো আজ সেদিন সত্য আজও সত্য, তাই এটা মহাভারত, ভারতের ঘটনা এমন আছে আজও সত্য, ওখানে বেশিরভাগ দল জয়েন করেছে, ওখানে এই দুজনের মাঝে কোনো রথটা নিয়ে চলো তো সখা নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে দুজনের মধ্যে কথোপকথন হবে, যুদ্ধ তো আরম্ভ হওয়ার তো সোজা না, বিরাট বিরাট সৈন্যদের হাজার হাজার লোক রয়েছে, খাবার আসবে, হাতি ঘোড়া আসবে, তীর ধনুক আসবে, কত রকম আসবে, গাড়ি টাড়ি সপোর্ট আসবে, তার ডাক্তার হলে অসুবিধা হলে কী হবে, সব তো ব্যবস্থা, তারপরে যুদ্ধ শুরু হবে। সেখানে দুজন কথাবার্তা বলেন, দুজন মানুষ, একজনকে একজনের নাম শ্রীকৃষ্ণ, গীতা শ্রী ভগবান বলে বলা হয়েছে, মানে মহাভারতের কথা, আর একজনের নাম অর্জুন, তৃতীয় পাণ্ডব, এই দুজনের কথাবার্তা হয়েছে। আপনারা কতজনের কথাবার্তা বলেন, দুজন আসুন দুজনে একটু কথা বলুন, কত কথা বলছেন, এই দুজনের কথাবার্তাটা এমন হলো যে হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ ওই কথা শুনছে, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটিতে জানে, এমন একটাও পাবেন না যেখানে গীতা না পড়ানো হচ্ছে, গীতার বিষয়ে জানে মানুষ, তাই না, দুজনের কথোপকথন দিন, এটা একটা ডায়ালগ, ইংরেজিতে বলো একটা ডায়ালগ, কারণ অর্জুন কিন্তু কি পার্থক্য, এইখানে দুজনের কথা, আমি কেন ওই পয়েন্টে প্রসঙ্গের বাইরে গেলাম না, ভেবে দেখুন এখানেও দুজনের কথাবার্তা হচ্ছে, কেউ নেই আর ওখানে, পরিস্থিতির প্রেক্ষিতে বোঝা যাচ্ছে মনে হয় কেউ নেই, এটা বলতে হবে, মাস্টারমশাই আছেন আর শ্রীম এই শ্রীরামকৃষ্ণ আছেন, তাহলে ওখানে দুজনের কথাবার্তা হচ্ছে, ওখানেরও কথাগুলো হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ শিখছেন, তাই না, এমন একটা বিরাট আদর্শকে, একটা ভারতীয় দর্শনের একটা বিরাট ফিলসফিকে ওখানে উপস্থাপন করেছেন কে, ভগবান শ্রীকৃষ্ণ, আর শুনেছেন কে, তাঁর শোনার যোগ্যতা আছে, অর্জুন একটা এদিকেই মন, অর্জুনকে বলেছেন অন্য কাউকে না, অন্য কেউ শোনার যোগ্য নয় যতখানি অর্জুনের যোগ্যতা আছে, তাই অর্জুনকেই সিলেক্ট করেছেন, তাই না, তাহলে কথামৃতেও তাই, যাকে সিলেক্ট করেছেন এগুলো সব আলাদা করে বলতে হবে, সে হাজার হাজার বছর ধরে
লক্ষ কোটি মানুষের হৃদয়ে ভক্তদের যে কোশ্চেন, তার উত্তরটা মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। প্রশ্নটা কার? সেই সব ধর্মপ্রাণ মানুষের, সবার নয়, সাধারণ মানুষের কোশ্চেন নয়। এই কোশ্চেনটাও করছেন যিনি, তিনিও অসাধারণ। পরিষ্কার হচ্ছে না জিনিসটা? ভেবে দেখুন, কেন আমরা তো এরকম প্রশ্ন করি না? আমাদের অভিজ্ঞতা আছে, বলবো কি একটু? বলবো আমার কথা না বলে একজন তত্ত্বদর্শী পুরুষের কথা বলাই ভালো। আপনারা যারা জানেন, আমাদের সঙ্গে প্রেসিডেন্ট ছিলেন সব, একে একে এখন পঞ্চদশ ষষ্ঠ সপ্তাহ চলে যায় এই ক্রম, তারা সব বুঝতেই পারছে ঠাকুরের জীবনের যে ভাবগুলো এইসব প্রেসিডেন্ট মহাজির মধ্যে দিয়ে এক একজনের সেইসব ভাবগুলো প্রকটিত হয়েছে। আরও অনেক সাধু আছে, কিন্তু আমরা প্রেসিডেন্ট মহাজির সামনে তুলে আনি, তাদের হয়েছে। তো তাদের মধ্যে দেখুন এক একজন যান কবিরানন্দী, তার মধ্যে সামনে হয়, তারপরে তো আসছেন পর পর, আপনারা দেখেছেন তাই বললাম। কেউ হয়তো মাধবানন্দ থাকতে পারে, এক একজনের ঠাকুরের অনেকগুলো ভাবে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, সবগুলোর কোনো কোনো ডাক পায়, কারণ বেশি হয়েছে, কারণ মাত্রায় এসব আছে। তো সেরকম অথরিটি না তাদের মাত্রা, একজন ওই হয়তো পড়েছি আগে, তাহলে সরে যাব। একজন ভদ্রমহিলা এই স্বামী মায়ের কাছে এতে গেছেন, ওই পেরুমা যদি কোনো একান্তে একটু জিজ্ঞেস করার আছে, দীক্ষা মন্ত্র হতে পারে, তখন অন্য কোনো সাধুর আমরা বলি না, সঙ্গে কোড আছে, ওরা ওই মন্ত্র বিষয়ে বলে প্রেসিডেন্ট মহারাজই একমাত্র বলবেন, তাই মঠে যেতে পারে। এটা আলাদা করে সেবকদের বলতে সময় থাকে, 10 মিনিট উনি থাকবেন, আপনি আর কেউ থাকবেন না, ফ্রি বলতে পারবেন, উত্তর পাবেন। তো ওখানে মহারাজ তো জানেন আপনার আইডেন্টিটি পরিষ্কার আপনার কাছে নিশ্চয়ই, ওখানে ওনাকে গিয়ে ঘরের ভদ্রমহিলা বসছেন, মধ্যবয়স্ক আটকে। আর তিনি এসে বললেন, মহারাজ বলুন, সেবকরা বলে মহারাজ তাড়াতাড়ি একটু আপনি মা বলুন, মহারাজ অনেকক্ষণ প্রণামে বসে আছেন, প্রণামের পরেই ওটা জানিয়ে দিতে উনি কাঁদছেন, লোকে থেকেই কাঁদছেন, মহারাজের পায়ের কাছে বসেছেন এরকম করে। মহারাজ বলছেন, মা আপনি তাড়াতাড়ি একটু বলুন, কি বলার আছে এই বক্ত। কাঁদতে কাঁদতে বলতেন, মহারাজ আমার ঘরে একজন ভাড়াটে আছেন, তিনি আপনার দীক্ষিতা আর আমিও আপনার দীক্ষিতা, আপনি তো জানেন, তিনি আমার বাড়িতে আছেন, তো আমি তাকে অনেকবার বলেছি যে আমার বাড়ি ছেড়ে এবারে যান, কিন্তু যেতে চাইছেন, আমি আপনাকে অনুরোধ করছি, যেহেতু তিনি তার মহারাজের দীক্ষিত, আমি ওনাকে অনুরোধ করছি, আপনি ওকে আমি আপনার কাছে প্র্যাকটিক্যালি নিয়ে আসুন, আপনি তাকে বলে দিলেন, উনি কাঁদছেন কিন্তু কাঁদতে কাঁদতেই বল, আমি আপনার কাছে নিয়ে আসব, যে তাকে আপনি বলে দেবেন যে বাড়ি ছেড়ে চলে যাবে, আপনার গুরুবাক্য সে নিশ্চয়ই মানে, এটাও আমি জানি। আর তার আগে মহারাজের অনুভবটা কী হলো, যখন কাঁদছেন মহারাজ ভাবছেন, নিজে বলেছেন মহারাজ, বা এবং দেখে আনন্দ করলো যে একজন অন্তত ভগবান ঠাকুর বলছেন একদিন কাঁদতে পারাও ভালো, একদিন যদি নির্জনে গিয়ে কাঁদা যায় তো সেও ভালো, কথা মেটা তো উনি কাঁদছেন, তা থেকে আনন্দ হলো, তারপরে দেখি না এই সাংসারিক বিষয় নিয়ে আসবে, আপনি যদি বলে দেন খুব শুনবে। তখন মহারাজ বললেন যে আরো কাঁদছেন বলে দিতেই হবে আপনার, মা আমি এটা বলতে গেলে কি আমার অসুবিধা আছে, কিন্তু আমার বাতে ব্যথা আছে, আপনার জন্যে পায়ে আমার কাছে দাঁড়িয়ে একা এরকমভাবে, আপনার জন্যে চেষ্টা করে পড়তে গিয়ে দাঁড়িয়ে এসব বলা এটা আমার ক্ষমতা নেই, আপনি এ করুন, ঠাকুরকে প্রার্থনা করুন, যা পারবে বলে যাই হোক বিদায় উনি চলে গেলেন। তো সাধারণ মানুষের প্রার্থনা সাধারণভাবে কী থাকে, অনেক লেকচার শুনলেন, এই শুনলেন লেকচারের পর আমরা যাই তো বহু জায়গায় দিই, মহারাজ আপনার এই কথা ভালো লাগলো সব বলছেন, কেউ বললেন না তো মহারাজ আমার এই যে পায়ের ব্যথাটা আছে ওইটা আপনি একটু প্রার্থনা করুন যাতে ভালো হয়ে যায়। এটা আরে জীবন একটা, লাইফটা আছে, এই আছে, এই নেই, তার লাইফটা যদি বোঝেন যে শরীরটা কিছু ব্যাপারই না, শরীরটা কতটুকু ব্যাপার না, এই শরীরটা দিয়েই আমাকে ভগবানের দিকে বলতে হবে, তাই শরীরটা ব্যবহার করতে হবে উপযুক্ত। শরীর সর্বস্ব যদি হয়, ব্যথাটা শরীরে আছে, কষ্ট অনুভব করুন, বাড়ির ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিন, কিন্তু ওইটা প্রার্থনা কেন, মনে আপনি করুন এই মেয়েকে নিয়ে এসছে, ওই ছেলেকে এই যাতে এই পরীক্ষা ইন্টারভিউটা পাস করে,
আমরা বলি ইন্টারভিউ পাস করার জন্য কেন বলবো, যদি প্রার্থনাই ঠাকুরের কাছে করতে হয় আর আপনিও ভক্ত হন তাহলে এই প্রার্থনা করতে পারি সত্যি সত্যি যে আপনার এই ছেলে মেয়ে যাই হোক এর সর্বাঙ্গীন কল্যাণ হোক, জীবনটা সুন্দর হোক, তাই না? বাকিটা তো ঠাকুর করে দেবেন, খালি খালি সব বলছে ভগবানের দিকে গতি হয় যার মনের সেটা বাকিটা ভগবান নিজেই বসিয়ে দেবেন, আমাদের সাধ্য নেই। যেরকম প্রার্থনাই করবো পরীক্ষাটা ইন্টারভিউতে পাস করবো ওটার জন্য করতে যাবো, চুপ্প চুপ্প জিনিসের কাছে ভগবানের কাছে আর আবেদনগুলোর জন্য, তাহলে বুঝতে পারছেন কথাটার গুরুত্ব বুঝুন। শ্রীকৃষ্ণকে যেমন একদিন প্রশ্ন করেছিলেন অর্জুন প্রশ্ন আর শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন সেইটা চলছে, ঠিক সেই রকমই মাস্টার মশাই একজন, তিনি প্রশ্ন করছেন উনি বুঝে গেছেন ইনি এই সাধারণ একটু ভক্ত বাকে এসছেন না কেউ কেউ বলছে না ভালো লাগে ওনাকে, উনি কিন্তু বুঝে গেছেন যে অবতার অবতীর্ণ হয়েছে, এই বোঝাটা সাধারণ মানুষের কম না, এই কথা মৃতেই ঠাকুর করেছেন আগেও করেছে। যদি সাধারণ মানুষের কাছে এতই মনটা এত জায়গায় থাকে এমন থাকে এই চোখের কথা হচ্ছে না, যে যদি শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোড়া চূড়া পড়ে চলে আসেন কারোর সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ সশরীরে, তাহলে প্রশ্ন করবে আপনি কোন থিয়েটারের লোক, মানে সেজে বুঝে এসছেন বুঝতে পারছেন। মাস্টারমশাইয়ের প্রশ্ন কি, এই প্রশ্ন অসাধারণ, তার জন্যে ধর্ম বিপাশু যারা তার ধর্ম লাভ করতে চান তাঁদের হয়ে এই প্রশ্ন। সে প্রশ্ন কি, ঈশ্বরের কি করে মন হয়, এটা বিরল প্রশ্ন কিন্তু সবাই এই প্রশ্ন করেন না। সবাই শ্রী মকে আপনাদের হয় কিছু কিছু, হ্যাঁ আরো অনেক শুনছি আরো শুনতে দেখি মনে হয় গোলপাকে কি ভক্ত সম্মান হবে, আপনি একটা টিকিট রেখে দেবেন অর্জুন, এটাও ঠিক আছে একটা কিছু যাই হোক কিন্তু একটা শোনার আগ্রহে বলছেন। কিন্তু শ্রী মকে শ্রীরামকৃষ্ণ বলছেন কাকে, এখানে শ্রী মমন একজন ব্যক্তিকে নয় বলছেন, কাকে, একজন প্রতিনিধিকে যিনি আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন, যেমন অর্জুন প্রতিনিধিত্ব করেছেন বুঝতে পারছেন, তার জন্যই তো আজকে পৃথিবী জানতে চাইছে তাই না, তাহলে সবটাই ভালো। কিন্তু প্রথমে গীতা প্রথমে বিষাদ যোগ আছে, এটা কি এত বড় ধর্মগ্রন্থ শুরু হচ্ছে প্রথমে বিষাদ, হ্যাঁ ভাগ্যিস বিষাদটা হয়েছিল তবেই তো শ্রীকৃষ্ণ বলেছেন, বিষাদটা না হতো এত বড় বিরাট ফিলোসফিক একটা আইডিয়া পৃথিবীকে দেওয়া এটা তো আসতো না, ফলে বিষাদের কি প্রয়োজন আছে, হ্যাঁ আমার যা দুঃখ আর বলে বোঝাতে পারবো না, তাহলে কি হলো দুঃখটা দরকার আছে আপনার এখনকার যে পরিস্থিতি তার দুঃখটা তো দরকার আছে, শুধু আমি সুখে থাকবো, স্বামীজি বলছেন তুলার উপর শুইয়া ক্ষীর ও ননি খাইয়া কে কবে বিকশিত হইয়াছেন, কাহার ব্রহ্ম কবে কে কবে বড় হইয়াছেন, কাহার ব্রহ্ম কবে বিকশিত হইয়াছেন, তাই না? সেটা তো স্বামীজি বলছেন, কাজেই স্বামীজির ভাবটা হলো যে কোনো একটা বিষয়ে আপনাকে উদ্যোগী হতে হবে, সেইটার জন্য মাস্টারমশাই একটা প্রশ্ন করছেন। দেখো মাস্টারমশাই কিন্তু অত প্ল্যান করে যে পরে পরে বহু লোক জানবে সেভাবে লিখছেন, কিন্তু কে লেখাচ্ছেন সাটল রয়েতে ভাবুন শ্রীরামকৃষ্ণ ওকে সঙ্গে এনেছেন, তাই না? যেমন কোথায় গোপালের মা এসছেন, কোথায় ডিবেইটা এসছেন ইংল্যান্ডে, তাই না, এই কোথায় আপনার আয়ারল্যান্ডে ওখানে এসছেন, কোথায় অন্য জায়গায় কে এসে সাহায্য করছেন, এমনকি আগে গান দিয়ে এত রচনা করেছেন স্বামীজির বিষয়ে উদ্ধার করেছেন, এ কি ভাবছেন উনি ইচ্ছেতে করে বলছেন, ওই শ্রীরামকৃষ্ণ মহাশক্তি ওকে দিয়ে করাচ্ছেন, বুঝতে পারছেন, হ্যাঁ আপনি কিছু সেবা করুন, আমি তো এত ডোনেশন দিলাম এই কথা মনে করব, আমি তো এত সেবা করলাম রূপের খরচটা আমি দিই, এগুলো আমি না করে ভাবুন, একটা যে জায়গা চলছে তাতে খরচ হোক, এই মাইকের খরচ হচ্ছে যদি ভাববেন আমি হয়তো আপনাদের কনফিডেন্স করছি অন্য হবে তা না, খুব ধর্মভাবেই বলছি, আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন প্রচুর টাকা খরচ করে, ছেলের এতে উৎসব করছেন, ওখানে হোটেলে গিয়ে মস্তি করছেন, অনেক কিছু করছেন কিন্তু খরচ হচ্ছে, তাহলে একটু ভগবানের জন্য খরচ করলে কী হবে কেউ জানবে না, ডান হাত দিলে বাম হাত জানতে পারবে, এমন ভাবে যদি খরচ করেন অনেক বেশি বর্ধিত হয়ে আপনার কাছে ফিরে আসবে ধনে সম্পদে, জাগতিক সম্পদে এবং পারমার্থিক সম্পদে, হবে হবেই ভগবান কাউকে ঠকাবেন না চিন্তা নেই, হ্যাঁ হবেই। তো সেখানে মাস্টারমশাই সকলের প্রতিনিধি, তাই এই শিক্ষাটা আমরা পেলাম যে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে প্রতিনিধি হিসেবে বলেছেন বিশ্ববাসী গীতা বলছেন, সেরকম কথামৃত বিশ্ব সাহিত্যের আজকে এক অমূল্য সম্পদ, সেই কথামৃত শোনার আমরা যে শুনতে পাচ্ছি কেন না, ভাবছি মাস্টারমশাই প্রশ্ন করলেন
তাই আমরা কিছু উত্তর দেখুন এরপরে কি পাবো। সাধারণ মানুষের ঈশ্বরে মন হয় না কেন? হয় না কি? হয়, তখন হয় না, বিপদে পড়লে, যখন সুখে আছেন তখন হয় না। এটা আগেও কথা অন্য প্রসঙ্গে, আমি একই প্রসঙ্গ আসে মাঝে মাঝে, ওরা তো বলেছেন, বললেও বারবার বলবে, হৃদয়ে ইসলাম ওই কথা বলেছিলেন, মামা তোমার ওই গুলি গুলি একবার পরে পর না আমার বারবার বলছো না, রেগে ঠাকুর বলছেন শালা আমার গুণে আমি গল্প, আমি এত বার বলতো একশো বার বলতো কেন, বুঝতে পারছেন? বারবার বললে একটু ছাপ পড়বে, যদি একটু ছাপ বারবার শুনে যদি একটু ছাপ পড়ে, ওইটুকু ছাপই যথেষ্ট আপনার এই ভবসমুদ্র পার করার জন্য। কথাটা কার? কথাটা ভগবান শ্রীরামকৃষ্ণের। এই ভগবানের কথা যদি একটু ছাপ ফেলে সামান্য, সেটা একবার শুনলে হবে। সাধুদেরও সাধু সঙ্গ দরকার, কিন্তু গৃহস্থদের, ভক্তদের, গৃহস্থ ভক্তদের তাদের মাঝে মাঝেই সংসারী কথাটা ওখানে আছে, সংসার যে মাঝে মাঝেই দরকার, তাহলে সেটা দরকার। এখন খুব কি টান টান লাগছে আমার কথাগুলো? আচ্ছা, এখানে বিপদে পড়লে, দুশ্চিন্তা হলে, রোগ হলে, শোক হলে, ব্যথা হয়, তখন ভগবানের কথা মনে পড়ে না, পড়ে না কি না পড়ে, ওই সময় পড়ে, সুখে থাকলে তা হয় না। সেদিক দিয়ে কুন্তির প্রার্থনা আমরা আগেও বলেছি, উচ্চারণ করেছি কথা প্রসঙ্গে, মহাভারতে যুদ্ধ শেষ, কুন্তি শ্রীকৃষ্ণ ফিরে যাচ্ছেন, পিসিমাকে প্রণাম করছেন, বহুবার আছে কৃষ্ণ প্রণাম করছেন, পিসিমা তো হাত দিয়ে প্রণাম করছেন, আমাদের কাছে ভগবান কিন্তু কৃষ্ণ, কুন্তি কিন্তু জানতেন এই ভগবান পরমাত্মা অবতার করেছে, প্রণাম করে বলছেন পিসিমা সবাই যখন বরটাও নিয়ে নিচ্ছেন তুমি একটা বর না, তখন বললেন আমাকে এই বর দাও, প্রতীক্ষাত লেডিস লোক বিপদহার সন্ত শত্র তত্ত্ব জগৎগুরু ভবত দর্শনাম যত সার আপনার ভব দর্শনাম। তখন এটা বললেন, তার মানেটা এমনি সাধারণভাবে করলে হয়, হে জগৎগুরু দুঃখই আমাকে বারবার দিও তুমি, এটা যদি আমি দুঃখই পাই বারবার, সেটা একবার না বারবার, কিরম প্রার্থনা, একটা লেকচারে বলা হচ্ছে, সেখানে তো একজন অবাক হল, কেন ওটা চাইছেন, শুনুন কেন চাইছেন, বলছেন বারবার দিও, এমন হাইটে আছে তার মাইন্ড, তার যে মানসিকতা, এমন আধ্যাত্মিকতা, চিন্তাটা, মননটা, সেখানে তিনি বলছেন বারবার দুঃখ দে, দুঃখ দিলেই, দুঃখ হলেই, তোমার দুঃখে পড়লেই, বিপদে পড়লেই, বিপদে পড়লেই তোমাকে স্মরণ করবো, আর তুমি এতই দয়াময় যে স্মরণ করলেই তুমি আসবেই, আর এরকম বিশ্বাস দেখুন আসবে, আর তোমাকে দর্শন হলেই আমার আর পুনর্জন্ম হবে না, না পুনর্গম আর পুনর্জন্ম হবে, মুক্তির পথটা পরিষ্কার করবেন, তাই দুঃখ চাইছেন, কত দূর ভাবতে হলেন না দুঃখ যেন না পাই, এটা সুখে আছেন মানেই দুঃখ পেতে বাধ্য হবে, সুখ চাইছেন মানেই দুঃখটাও আছে, আমি এখন আসলে যে কোনো সময় আসতে পারি, কাজেই একই পয়েন্টে দিব, তো এরকম আছে। এখন এই দুঃখটা ওখানে মাস্টারমশাই বললেন যে এই প্রশ্ন, মাও বলছেন দেখুন যে বাবা দুঃখই তার দয়ার দান, ওর মা এরকম কথা কেন বলছেন, হ্যাঁ দয়ার দান, দুঃখ পেলেই, দুঃখে জর্জরিত হলেই আপনি ভেতরটা খাঁটি হবে, ঈশ্বর তন্ময়তা, ঈশ্বরের ভাব আসবে, এই দুঃখ পান, শুধু সুখের শয্যায় শুয়ে, এর শুভশয্যায় শুয়ে এটা পায় না, দুঃখই জীবন জিজ্ঞাসা আনে, দুঃখই জীবন, কেন এসেছি, কতটা লাইফ চলে গেল, আর কতটা আছে, কি করলাম, কতটা এগোলাম, এই ভাবটা আসে, শাস্ত্রের কথা বলছেন, ব্যাপক অর্থে শাস্ত্র ব্যবহার করছে, এটা ভগবানের দিকে, এটা যদি আপনি রোজ একঘেয়ে সংসারের মধ্যে থাকেন তাহলে হবে না, একটু আলাদা করে কোনো পার্কে রাখতে চলে যান, একা আপনি থাকুন কিছুক্ষণ, তেমন ওই চিন্তাটা আসবে, এতটা জীবন চলে গেল, ভক্ত হিসেবে একটু ভাবতে হয়, একটু একাকিত্বে থাকতে হয়, নির্জন বাস ওটাও আছে, ঠাকুর যে বলছেন এই যে মাস্টারমশাই এর মধ্যে সব আছে, ওটা কথা আমাদের যেন সব বুঝতে পারছে, আমি তাদেরকে একটু আলোচনা করছি দেখুন, তাহলে কী কী না দুঃখ দরকার, আমরা শান্তি শান্তি মন্ত্রে বলি না, ত্রিবিদ শান্তি এটা হোক, কেন বলি না, আমরা প্রার্থনা করতে পারি, আমরা বলি না সব শান্তি হোক, সব শান্তি হতে পারে, এক্ষুনি ভূমিকম্প হলে এখানে সব সমাপ্ত, এই অবস্থা হতে পারে, বন্যা হলে মুহূর্তে ভ্যানিশ, 10 লক্ষ লোক সুনামির সময় দেখেছেন, এরকম এই বড় লোক তো একটু পরেই নিন্দে করছিল, এই জায়গা থেকে চাইছিস পয়সা, ওদিকে সুনামিদের 10 হাজার 10 লক্ষ 20 লক্ষ লোক নিয়ে এলো, একটু পরেই খিচুড়ির জন্য লাইন দাঁড়িয়েছিল, যে বলছিল সেও দাঁড়িয়েছে, এই ছেলেটা
মুহূর্তে মানে কাজেই দুঃখে পড়লে মানুষ প্রার্থনা করে শান্তি পরমেশ্বরের কাছে, আধ্যাত্মিক শান্তি, শরীর মন সংক্রান্ত শান্তি চাই, আদি দৈবিক দুর্ঘটনা কিছু দৈব ঘটনা তার, আর আদি ভৌতিক, ভূত মানে প্রাণী, ভূতনাম শিবের নাম প্রাণী, আমাদের সব দেবতা প্রাণী, শিব ঠাকুর স্বয়ং শিব, কাজেই ত্যাগের দেবতা তারা শুনছি। এর প্রার্থনা হচ্ছে যে কোনো ভূতকে মানে সাপে কামড়ালো কি হয়েছে, ইনফেকশন হয়, ইনফেকশন মানে প্রবেশ করেছে কিছু প্রাণী, ব্যাকটেরিয়া হোক আর ভাইরাস হোক, ভুগেছে মানে সংক্রমণ হয়েছে, তাই না? কারণ এই এই ত্রিবিধ শান্তি আমার তাই তিনটে শান্তি করা, শান্তি শান্তি আধ্যাত্মিক শরীর মন বিষয়ক, আধিদৈবিক দৈব ঘটনা ভূমিকম্প ঝড় জল বৃষ্টি ও উৎপাত, আর আদি ভৌতিক ভূত থেকে আমার মধ্যে ছিল না কিন্তু একটা পোকা এসে ঢুকে সে কাণ্ড ঘটিয়েছে। এই এখন তারপরে শ্রীরামকৃষ্ণ তার আবিষ্কার, তো শ্রীরাম শ্রীমা শ্রীমন প্রশ্নের পর ওইটুকু প্রশ্ন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন মাত্র কয়েকটি লাইন। প্রথম, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, সেন্টেন্স শেষ, বুঝেছেন? এইটুকু কথা দেখুন কত শেখা যায়, কত শাস্ত্রে এই কথা আছে, নাম গুণগান মানে এই প্রসঙ্গটাই আমি আজকে আলোচনা করলে সময় হয়ে যাবে, মন দিক দিয়ে যে এক ঘন্টা চলে যাবে আপনারা বুঝতে পারবেন, কেননা মনটা এখানে কনসেন্ট্রেট করছেন, আর যদি এদিক ওদিক তাকাতেন প্রথমেই আমি ধমকের ভাবে বললাম তাহলে কিন্তু এতটা করতো, এখানে কি শেষের প্রসাদ টোসাদ দেওয়া হয়, বাতাস আর কিছু অনেক জায়গায় হয়, যদি বেশি প্রসাদ থাকে সেখানে ওই পর্যন্ত কেউ অপেক্ষা করেন, তাকান তাকান কান তাকে তখন সময়টা শেষ হবে, ওগুলো আসবে কিছু পড়া দেবে মনে কিছু বিশেষ দেবেন, কিন্তু আপনাদের ভক্তি আছে কেননা ওই যাই দেন একটা বাতাসও দিল ঠাকুরের প্রসাদ, এই প্রসাদ বাতাসা আমেরিকায় যাচ্ছে ইউরোপে যাচ্ছে, আজ বাতাসা প্রসাদ বেরু মঠের প্রসাদ ইনস্টিটিউটেড অল দ্য ডিভোটিজ আর রিকোয়েস্টেড করে বলো অ্যানাউন্সমেন্ট, সব ডিভোটিরা এলেন, তখন আপনার মতো শাড়ি পরে হয়তো দেখবেন জিন্সের প্যান্ট পরে আছেন একটা এই পরে আছেন, সব আছেন ভক্তিরাম করেছে ভক্ত ঠাকুরের সব প্রসাদ কি না, ঘরের পাশে গুলোকে গুঁড়ো করা হয়েছে চামচে করে দেওয়া হয়েছে, বলা হলো ব্যাখ্যা করে এই প্রসাদ মাটিতে পড়বে না, ভগবান খেয়েছেন তার উচ্ছিষ্ট চিন্তাই করে একদম ভালো করে খেয়ে নিন, নাক মহাস এরকম করে খেতেন পাতাটাও খেতে খেয়ে ফেলতেন দিয়ে হাত ধুয়ে নিন, তখন সৌভাবে খা তখন বুঝতে পারবেন যে আমরা কীভাবে প্রসাদের পড়ে গেল পায়ে পাঠলাম এইরকমভাবে বলা তারাও ন্যায় হবে। তো সেখানে মাস্টারমশাই বলছেন, ঠাকুর বলছেন নাম গুণগান মানে সৎ প্রসঙ্গ অন্যদের সঙ্গে প্রসঙ্গ পথ, এই সৎ প্রসঙ্গ এই যে আমরা করছি, নাম গুণগানের মানেটা অনেক রকম হতে পারে, নাম গুণগান মানে ধরুন যারা জপ দীক্ষার্থী তারা জপ করছেন এই নাম করছেন নাম করছেন, নাম তো ভগবানের নাম, নাম করছেন তো মুখে হয়তো উচ্চারণ করছেন না, কিছু চিন্তা হচ্ছে না কিছু না, যেমন বুঝতে পড়ে দিচ্ছেন সেগুলো আমরা কেউ ইন্টারফেয়ার করিনি, যেমন বলেছেন তেমন কাউকে জিজ্ঞেস করা দরকার তেমনি বলবেন, তাহলে নাম গুণগান হচ্ছে না। আমি যে আলোচনা করছি এখানে একদিন বলেছিলাম কি আলোচনাকে বাং বলি বাংময়ী উপাসনা, বলুন বাংময়ী সন্ধি করলে হয় বাংময়ী, ঠিক আছে, বাংময়ী উপাসনা কথার উপাসনা, আমি বলে এখানে আসার আগে দেখলাম আজকে যেতে হবে, যদিও যাওয়ার একদম সামর্থ্য ছিল না, যেতে হবে করে এলাম টান টান করে রেখে যাই গাড়িতে চিন্তা করতে করতে এসে উপাসনা করছি, শ্রীরামকৃষ্ণের উপাসনা করছি, এটি বলে পূর্বের কথা নেই কিন্তু বলে উপাসনা বাক দিয়ে উপাসনা, আর আপনারা যদি শোনেন ঠিকভাবে তাহলে শুনে উপাসনা করছেন, ভাগবতে ভক্তির যে উপায় তার মধ্যে নবধা লক্ষণ তার প্রথম আছে শ্রবণ, শ্রবণ মানে শোনা, শুনছি কিন্তু অন্য মানুষ ধরে হবে না, ঠিকভাবে শুন মানে আলাদা বেড়ে উঠবে আরো আবিষ্কার হবে ভেতর থেকে উৎসাহিত হবে, ও আচ্ছা এরকম আছে, তাহলে নাম গুণগানের আর কেউ ধরুন কীর্তন করছেন নাম গুণগান নাম গুণগান কথাটা কিন্তু কথা বলেও গুণগান করছেন, বলে না ওই ছেলেটি ফার্স্ট ডিভিশনে পাস করেছে, হ্যাঁ ও তো দারুণ ছেলে আমার জানেন তো এইসব পারে, তাহলে আপনি কী করছেন ওইটার গুণগান করছেন, এই এটা আমি যথাসাধ্য চেষ্টা করি সংসারের এই জগতের উপমানকে নিয়ে আসতে হলে আপনাদের বুঝতে সুবিধা হয় কি, তো সেজন্য নাম গুণগান দীক্ষিতরা জপ করবেন মন্ত্র জপ চিত্ত শুদ্ধি, নাম গুণগানে কী হয়
চিত্ত শুদ্ধি হয়। আমাদের মনে ধরুন অনেক রকম আছে, আপনার কারো উপরে রাগ আছে, রাগটা বারবার আসছে, তারপরে আমাকে এরকম বলবে, একটা দেখিয়ে দিতাম, সেদিন সময় পেলাম না, সময় পেলে হয়তো কোমর বেঁধে, আপনি সেদিন আমাকে লোকের মাঝে এরকম করেছিলেন, জানেন কি করতে হবে, তার মানে আপনার ওই যে চিত্তের মধ্যে ওগুলো আছে এবং পুষে চলেছেন, ওটা আপনাকে টেনে নিচে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি ভক্ত হন ওটা শেষ করে তাহলে জিসাস ক্রাইস্ট বলছেন, যদি কিছু তোমার সঙ্গে কারো বলার আছে বাবা বলে দিয়ে এসো, গালা লেগে দেবে যাদের করে দিয়ে এসে জানে বসো। উপাসনার সময় ফুল দিচ্ছেন, কিন্তু ও সেদিন আপনাকে কি বলেছিল, হ্যাঁ করে ফুল দেওয়া ছেড়ে, এটা ভালো নয়। কেমন যা করবেন সম্পূর্ণটা শুদ্ধ চিত্তে এটা আছে, একটা কথাও বলবেন ওম দিয়ে ওটা করছেন। তাই নামের দ্বারা কি হয়, নামের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। বলুন, শুধু তাই নয়, মনের মধ্যে এই চিত্ত শুদ্ধি হলে কি হয়, শ্রীরামকৃষ্ণের উপমা বলছেন দর্পণের মধ্যে যদি মনি মালিন্য থাকে, ধরুন ধুলো পড়ে আছে, তাহলে প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব ছায়াটা হবে। কিন্তু ধুলোটাকে যদি পরিষ্কার করে দাও সঙ্গে সঙ্গে, আর কিছু করতে হবে, সঙ্গে সঙ্গে প্রতিবিম্ব দেখা যাবে। আর ওটা করে আবার প্রার্থনা করতে হবে, এবারে আমার প্রতিবিম্ব কই দেখতে পাচ্ছি না, আর করার নেই। তাহলে আপনি যে ভগবানকে দেখবেন শ্রীরামকৃষ্ণের উপমায়, আগে মনটাকে শুদ্ধ কর, মানে যা কিছু হিংসা দ্বেষ ক্রোধ এটা ওটা কোনো বিষয়ের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা এগুলো আছে তো, ওগুলো সরিয়ে দিয়ে নাম যদি করতে পারেন, নাম করলে কি হবে, চিত্তটা এমন শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ চিত্তে তিনি প্রকাশিত হন, তিনি প্রতিফলিত হন। যেমন প্রতিবিম্ব সঙ্গে সঙ্গে শুদ্ধ চিত্ত মানেই ব্যাস ভগবান প্রতিফলিত, এই দেখ আমার গুরু। কেননা আপনি তখন নিজে আর কাউকে বলতে যাবেন না, কিছু হবে না, আপনি প্রাণ ভরে তাতে নিমগ্ন হয়ে যাবেন, দেখছি কথা বলতেও ইচ্ছে করবে না, আর কিছু বললে কেউ যেমন মনে হয় কি বলছে সব ভালো লাগে না, এরকম মনে হয় বেশি হইচই সহ্য হবে না, চিত্ত শুদ্ধ হবে এরকম, সেটা কিছু হয় নাম গুণগানে হয়। ঠাকুর যে নাম গুণগান প্রথম করেছেন, ঈশ্বরের নাম গুণগান করতে হয়, এই তো বাক্য এর মধ্যে দেখুন শাস্ত্রগত সাপোর্ট পাচ্ছেন নামের দ্বারা। ভাগবতে আছে, ভাগবতের কথা বারবার আলোচনা করি কারণ যেহেতু ভক্তি ক্লাস আলোচনা, তাই ভাগবত হল অন্যতম শ্রেষ্ঠ ভক্তি শাস্ত্র। রামায়ণ ভক্তি কথা আছে, তুলসীদাসী রামায়ণে আছে, একটু শুনলেই মঙ্গল ভাবনায় মঙ্গল ভাবু দশরথ একটু শুনলেই ভক্তিভাবে ভাব লাগছে না, যে কোনো কথা ভগবানের কথা ভক্তিভাবে শুনলে এটা ইয়ে হয়। তেমনি এখানে ভাগবতে বলা হয়েছে কলৌ তৎ হরিকীর্তনাম, কলিকালে এই যে বলছেন ঠাকুর কলিতে ভক্তি, কলিকালে নামগুলো ভাগবতেও বলছেন কলিতে নামগুলো মানে বেশি নাম করলে বেশি ফল লাভ এত, তাহলে বুঝতে পারছেন নিশ্চয় এই যুগে নামটার প্রভাব বিরাট। আপনি যদি নাম করতে পারেন কোনোভাবে, কোনো একটু নিজেই জানেন কোনো সুর সেটার দরকার নেই, হারমোনিয়াম তবলা যন্ত্রপাতি দরকার নেই, একলা বসে আছেন একটুখানি রামের নাম করছেন, রামের একটু একটা দুটো শ্লোক একটি শুনে রামায়ণ রামচন্দ্র রামের প্রণাম মধুগুপ্ত যেমন পুজো করবেন, যাই পুজো করেন আপনার মতো করে কিছু ফুল দিলেন, ধ্যানের সময়টা বেশি রাখতে হবে। ওখানে যদি বেশি যেই তীর্থে গেলেন সাজিয়ে সাজিয়ে ঠাকুর ঘরটাকে মিউজিয়াম করে নেন, কিছু মনে করবেন না, কারো ভাবে আঘাত দিচ্ছে না, ঠাকুর ঘরে মিউজিয়াম হয়ে যায়, এখানে ওই ছবি ওখানে ওইটা রথের মেলা গেছিলাম ওখানে ঘরে গেছিলাম, যা কিছু আনবেন আনুন রাখে অন্য জায়গায় রাখুন, ঠাকুর ঘরে থাকবে শুধু ঠাকুর মা স্বামী আর গুরুদেব, অন্য বেশি ছবি ঠাকুর ঘরে তাহলে হবে কি, আপনার ওই সময় চুল দিতে দিতে সময় চলে যাবে, আর ধ্যানের অন্তর্মুখীন হওয়াটা বেশি হবে না, ওইতেই সময় চলে গেল, তাহলে কী হলো, আসল তো মনের অন্তরে তাকাতে হবে, তাহলে সেটা হয় না। সেই জন্যে অলভূতার ধরি কীর্তন নাম একটু কিছু করলেন, রাম হয় রামচন্দ্র, আপনি আপনার কথা আমি তো বললাম গান জানি না, রাম রামচন্দ্র Yeah.
তাই রামচন্দ্রের জীবন লিখেছেন, তিনি হয়ে গেলেন তাই। তাহলে বুঝতে পারছেন
মানুষের জীবন বিশেষত আপনারা কেউ এখানে যতজন বসে আছেন, পুরুষ হোক নারী হোক অল্প বয়স হোক বড় হোক, আর আপনার দশতলা বাড়ি থাকে পাঁচতলা বাড়ি থাকে বস্তি থাকে, আপনারা কেউ রত্নাকরণ নিশ্চয়ই কেউ করেননি, বলুন এক কথা না বলুন, আপনার এতটা জোর আছে যে আমরা ঠাকুরের ভক্ত, বলুন আমরা নিশ্চয়ই ভক্ত। বৃন্দাবনের সেই ভদ্রলোকের গল্প করেছিলাম না, পুজো করতে শিখে সেটা মনে রাখবেন, কিছু ভুলে গেলে কিন্তু পরীক্ষা নেব। ওই যে পড়েছিলাম একদিন মনে আসতো, বৃন্দাবনে পুজো শিখতে গেছিলাম, শুনেছেন তো, আপনি এরকম পুজোর ঘরে কাজ করুন, আপনার কি ব্রাহ্মণ চলেন? উনি বলছেন আপনার কি কথা, আমি তো অনেকদিন পড়াশোনা হয়নি মনে হচ্ছে, ও তো ভাবে তো আমি এত বছর পুজোর ঘরে কাজ করছি, আমাকে এই কথা বলছে, বলছেন বলছে কেন এই কথা বলছেন, ঠাকুর বলেছেন ভক্তের কোনো জাত নেই, তখন সেই যিনি কাজ করছেন পুজোর ঘরে অলরেডি তার কাছে শিখতে গেছেন, বিরাট ধনী লোক, পড়েছিলাম তো গল্প, শুনেছেন ভুলে গেছেন, তাহলে পরের দিন আরেকবার মনে করবেন। এই প্রসঙ্গেই ভক্ত কেমন হয় কেমন নম্র হয় এই প্রসঙ্গেই গল্প, আর পরের দিনে কে মনে করাবেন কোনোদিন, একজন কেউ মনে করাবেন, বুঝেছেন, আরেকবার বলবেন, হতে পারে আমি নতুন ভক্ত আছি, তিনি ওই ওই বললেন তাহলে আপনি কি ভক্ত, বলছেন নিশ্চয়ই আমি ঠাকুরের ভক্ত, তিনি ব্রহ্মার্থে দীক্ষিত পুরনো, তারপরে গল্প করবো তাহলে করুন, বুঝলেন, হারিয়ে দিলেন আমি ভক্ত, নিশ্চয়ই আমি ঠাকুরের ভক্ত, এরকম জোর দিয়ে বলব, বুঝেছেন, ওগুলো চলে যাবে উল্টো পাল্টা, সেখানে দেহ মন শুদ্ধ হয়, শুধু শরীর না, বলে দীক্ষা নিলে কি হয়, দেহ মন শুদ্ধ, মন না দেহ মন, তাহলে দেহটা পবিত্র শুদ্ধ হয়, এইরকম রত্নাকরকে বললেন, রত্নাকর এতে পরিণত হলেন, যে কোনো স্তব স্তুতি এগুলো যদি করা যায় তাহলে মনে পবিত্রতা, কিছুটা উদাহরণ দিলাম, আপনারা যারা সত্যিকারের ধরুন গান স্তব স্তুতি করেন, ভালো সুনিষ্ঠ বলা আছে তাদের কাছে কিছু শুনতে হয়, তার মাধ্যমে তিনি হয়তো নিজের প্রশংসা করেন, আমি এরকম করি, আপনার হয়ে গেল, আপনি শুধু শুনুন যে তার গলা দিয়ে আপনার ভক্তিভাব বাড়ছে, আপনার পবিত্রতা বাড়ছে, তাই না, তাই সেটা হবে। আরেকটা, এই নাম নিয়েই এতগুলো কথা আমি বললাম তো, ওই যে ঈশ্বরের নাম গুণমান করতে, ওটাই কিন্তু চলছে একটা সেন্টেন্সের মধ্যে, এবং পরের দিন এটা কিছুটা চলবে, তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছেন ঠাকুর ওর পরের সেন্টেন্সটা, বুঝতে পারছেন, সব কথা মধ্যে আমি টানলাম, ভাগবতকে টানলাম, পুরাণ, তাই না, গীতাকে টানলাম, তাহলে যে নাম গুণগান করতে হয় ওর মধ্যে শ্রীরামকৃষ্ণ পদ্ধতি দেখিয়েছেন, আর মাস্টারমশাই শুনছেন, মাস্টারমশাই ওগুলো জানেন যে জানলেন বা এর মধ্যে অনন্ত শাস্ত্র কি আছে, ওটা বলুন, পরের দিনও এটাই আমরা করাবো, আর যদি পারি মনে করে দেবেন একটা নামাবলি আপনাদের পড়াবো রামের উপর, ধরুন আমরা রামকৃষ্ণ স্মরণ তো জানেন, দুটোটা হয়ে গেল অনেক পালাতে পার করে মহারাজ শেষ করে দিয়েছেন, সেই জন্য পরের দিন বলবেন মহারাজ ওই এই কমল নয়ন রাম কি একজন মনে করে দেবেন, তো আপনি মনে করবেন, চিনে রাখবেন সবজি শাড়ি আপনি, কমল নয়ন রাম এটা মনে করবেন, একটু দু তিন মিনিট নাম করবেন, দেখবেন কেমন লাগছে, তার পরিবেশ সৃষ্টি হয়, আজকে আমি সমান হয়ে গেছে বলবো না, একটু হাসির কথা বলতে হবে, না নামাবলি এখন হবে না, সমান হয়ে গেছে, পরের দিন বলবো, তাহলে আপনার ক্রমশ ক্রমশ থাকে না, তারপরে যা ঘটনা ঘটলো ক্রমশ ওইটা রইল, তো আগে বরং একটু হাসিয়ে দিই চট করে, একটু তার ভালো হবে, এতটার কথা বললাম, পরের দিন ওইখান থেকে আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে, একজন ওই নরোত্তম নগরের নাম শুনেছেন, আমাদের সেন্টার আছে নরোত্তম নগরে, আমাদের একটা সেন্টারে ওই বাচ্চাদের এরা আছে, ওরা একবারে প্রায় নম্বর থাকে, মা বাবারা যে আছে ছেলেরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে সব, বিরাট পাহাড়ি রক্ত ওদের ওরকম একটুখানি গাত্রবস্ত্র থাকে, ওই গাছের কাপড়টা উঠে ওখানে দূরে এসে দেখা করার ব্যবস্থা আছে, মা বাবা জঙ্গলের মধ্যে একটা ঘর করে, মা বাবা আসবে এটা গিয়ে দেখা করতে আসবে, তো ছেলে দেখ ওখানে আছে, ওখানে গিয়ে একদিন দেখাচ্ছে যে ওই ছেলেদের বলা হয় কোনো ভিআইপি আশ্রম ভিজিট করবেন, প্রাইম মিনিস্টার আসছেন ইয়ে আসছেন দেখা, তখন বলা হয় এখন সিট খালি রাখা যাবে, মানে হোস্টেলের সিট খালি যাবে না, যাই কারণ জন্মদিনে করলো নিয়ে যাবে না, এখন সিট খালি রাখবে, সিটগুলো ভর্তি থাকবে, উনি এসে দেখবেন সব বেডের উপরে ছেলেরা বসে আছে, তারপর ডরমিটারি যাচ্ছে সব ছেলেরা বসে আছে, প্রেজেন্ট সিট খালি রাখবে, এটা হোস্টেলের ভাষা, আমার মত
ওই গ্রামের লোকরা আসছে, ওরা একটা টাঙ্গি নিয়ে আসে, এসে টেবিলের উপর রাখবে, যে বলবো ওখানে দোভাষী আছেন, ওদের ভাষা আমাদের সাধুরা বোঝেন, উনি ব্যাখ্যা করেন কি বলছেন, উনি বলে মহারাজ বলছেন সকস্কুল বাড়েনকে তার টিচার দিন মহারাজ আছেন, এই লোক বলছে বাড়ি নিয়ে যাবে, না এখন সিট খালি রাখা যাবে, সিট খালি রাখা যাবে না, ওদের ভাষায় বলে সিট খালি রাখা যাবে, উনি চলে গেলেন। সাত দিন পরে ওই যে ওয়ার্ডেন মহারাজ হসপিটালে তিনি আবারও এসেছে, আপনি ওকে বললেন না সেদিন ওই ইন্টারভিউটার মহারাজ বা তিনি বললেন হ্যাঁ বলে দিয়েছিলাম দেখি আবার কেন আসছে, তিনি বললেন ফার্স্ট টাইম, মহারাজ বললেন কী হলো, আর বলছেন মহারাজ আমরা বলেছিলাম সিট খালি রাখা যাবে না, ও কী করেছে ওর ছোট বাচ্চা ছেলেটাকে 4 বছর এনে দিয়েছে, এনে বলতে সিট তো খালি রাখা যাবে না, কত সরল দেখুন, আর এই লোক একে জমা রাখুন মন পিছনে এত মজার ঘটনা ঘটে, একে জমা রাখুন, জমা রেখে আমার ওপরে সুন্দর না, মন পিছনে এমন মজার মজার আছে, এরকম সব হয়। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করি, আপনারা পরে আবার ওইখান থেকে আমরা শুরু করবো, মনে করে দেবেন যতটা হয়েছে ওর পর থেকে মনে করার নামাবলি একটু মনে করে দেবেন, একটু মনে করা স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ, রাম কৃষ্ণ চরণে তোমার শরণে রাখো।